গল্প প্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প অখিল নিয়োগী রচিত মৃত্যুঞ্জয়ের প্রত্যাবর্তন। মৃত্যুঞ্জয় যে কত কম বয়সে এই বাড়িতে কাজে লেগেছে তা সে নিজেও ভুলে গেছে। এখন যিনি বাড়ির কর্তা শম্ভুবাবু তাকে মৃত্যুঞ্জয় কোলে করে মানুষ করেছে। আজ তিনি জমিদার। শম্ভুকে ও ভালো করে কোলে তুলে নিতে পারত না, তবু পিঠে ঝুলিয়ে নিয়ে বাগানে ঘুরে বেড়াত আর আপন মনে দেশওয়ালি গান গুনগুন করে গাইত। বাড়িতে মাসি পিসির দল আশঙ্কায় হাহা করে উঠত, চিৎকার করে বলত, ওরে মিতু, ওকে ফেলে দিবি, সর্বনাশ হয়ে যাবে যে, নামিয়ে দে। কিন্তু মৃত্যুঞ্জয়ের মনে এতটুকু ভয় ডর ছিল না, আপন মনে হাসত, গুনগুন করে গান গাইত আর পিঠে করে শম্ভুকে নিয়ে বাগানে বেড়াত। সবাই মৃত্যুঞ্জয়কে মিতু বলেই ডাকত, অত বড় দাঁত ভাঙা নাম ধরে কে ডাকবে, তাই মিতু নাম সবার মুখে মুখে ফিরত। সেই মিতু ধীরে ধীরে বড় হলো, বুড়ো হলো আর শম্ভু স্কুল কলেজের লেখাপড়া শেষ করে বাড়ির কর্তা হয়ে বসল। বাড়ির বুড়ো কর্তারা বাপ খুড়ো জ্যাঠা সবাই এপারের মামলা চুকিয়ে ওপারে চলে গেছে। সেই মৃত্যুঞ্জয় আজও মিতু হয়ে সবার ফাই ফরমাস খেটে আর গালমন্দ খেয়ে দিব্যি কাজকর্ম করে চলেছে। মিতু কিন্তু সবার কাজ ফেলে শম্ভুর হুকুম সবার আগে মেনে চলে, বলে, ওরে বাবা, ও যে বাড়ির কর্তা, ওর হুকুম না মেনে উপায় আছে? ভাত জল দিয়ে কর্তা যে আজও বাঁচিয়ে রেখেছে। মিতু রোজ একটা পাকা বাঁশের লাঠি তেল দিয়ে মালিশ করে, দেখতে লাঠিটা একেবারে হলুদ বরণ হয়েছে। শম্ভু কখনো রসিকতা করে জিজ্ঞেস করলে মিতু জবাব দেয়, কর্তা, লাঠিটা তৈরি করে রাখি, দিনকাল তো ভালো নয়, কখন ডাকাত পড়ে বাড়িতে তখন লাঠি চালাতে হবে না। শুনে বাড়ির কর্তা শম্ভু হাসে আর বলে, হে শরীর নিয়ে মিতু তুই লাঠি চালাবি? মিতু মিটিমিটি হাসে আর রসিকতা করে জবাব দেয়, তখন দেখে নিও কর্তা, এই বুড়ো হাড়েও মিতু লাঠি চালাতে পারে কি না। বাড়ির কর্তা আর বাড়ির পুরনো চাকরের সঙ্গে এরকম রসিকতার আলাপ প্রায় চলে। বাড়ির কর্তা শম্ভুর সব ভালো, দয়া মায়ায় ভরা মন, সকলের প্রতি কর্তব্য ঠিক ঠিক বজায় রাখে, কিন্তু রাগলে আর রক্ষে নেই। তখন বাড়ির কর্তা শম্ভুর অন্যরকম চেহারা। শম্ভুর একমাত্র কন্যা কণা, দেখতে একেবারে যেন চাঁদের কণা, দিব্যি ফুটফুটে ফুলের মতো এই মেয়ে চাঁদের কণা, যে দেখে সেই আদর করে কোলে নিতে চায়। বাপ তো হাজার কাজের মাঝে কখনো চোখের আড়াল করে না আর মিতু ওকে সবসময় আগলে রাখে। বাড়ির সবাই মনে করে এই কণাকে মাটিতে রাখলে পিঁপড়ে খাবে আর তাকে তুলে রাখলে পাখিতে ঠোঁটে করে উড়িয়ে নিয়ে যাবে। এত আদরের কণা সবার চোখের মণি হয়ে বাড়িতে ফুলের মতো ফুটে রয়েছে। এই কণার আবার নানা রকম আবদার আছে, সেই আবদার মতো জিনিস না এনে দিলে কণা একেবারে কেঁদে কেটে বাড়ি শুদ্ধ সবাইকে অস্থির করে তোলে। কণা যখন আবদার করেছে পৃথিবী উল্টে গেলেও সেই আবদার মানতে হবে, নইলে কারো রক্ষা নেই। সে কথা বাড়ির কর্তা থেকে শুরু করে পিসিমা মাসিমা ঝিচাকোর থেকে মিতু পর্যন্ত সবাই জানে, তাই কণার আবদার রাখতে তটস্থ হয়ে থাকে সবাই। সেদিন সকাল থেকেই কণা আবদার ধরলে তাকে শাপলা ফুলের মালা এনে দিতে হবে, সে গলায় পড়বে সেই শাপলা ফুলের মালা। প্রথমে বাবার কাছে সেই বায়না নিয়ে হাজির হলো কণা। বাবা বললে, আমি তো পুকুর থেকে শাপলা ফুল তুলতে পারিনি, আমি মিতুকে বলে যাচ্ছি, সে ঠিক স্নান করার সময় শাপলা ফুল তুলে এনে মালা গেঁথে তোমায় দিয়ে যাবে। কণা বললে, আজ খেলাঘরে আমার মেয়ের বিয়ে, শাপলা ফুলের মালা আমার অবশ্যই চাই, সেই মালা নিয়ে আমার মেয়ে বরের সঙ্গে মালা বদল করবে। বাবা হাসতে হাসতে উত্তর দিলে, ওরে দুষ্টু মেয়ে, তুই যে বললি নিজে শাপলা ফুলের মালা গলায় পরবি। কণা মিটমিট করে জবাব দিল, সে কথা না বললে তুমি আমায় তাড়াতাড়ি শাপলা ফুলের মালা এনে দেবে কেন? আমার আজই চাই সেই শাপলা ফুলের তাজা মালা, মেয়ের বিয়ে হেন কথা। বাবা হাসতে হাসতে বলে,
একেবারে পাকা বুড়ি হয়েছিস। আমার মেয়েরই বর জুটল না, তাও এর মধ্যে মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছে? কনা গিন্নিবান্নির মতো উত্তর দিল, মেয়ের বিয়ে তো ফেলে রাখতে পারি না, আজ সন্ধ্যায় শুভলগ্ন পড়েছে, পুরোহিত ঠাকুর বাজি দেখে বলে দিয়েছেন আজকের শুভলগ্ন আবার পেরিয়ে না যায়। বাবা তখন জরুরি কাজে বাইরে বেরোবার জন্য ব্যস্ত, তাড়াতাড়ি বললে, না না, লগ্ন পেরিয়ে যাবে না, আমি মিতুকে বলে যাচ্ছি, সে ঠিক সময় মতো শাপলার মালা গেঁথে এনে দেবে। বাড়ির কর্তা শম্ভু কনার আবদারের কথা মিতুকে ভালো করে বুঝিয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আজ তার একটা জরুরি মামলা আছে, কোর্ট থেকে বেরিয়ে আরেক কাজে ছুটতে হবে, সেখানে ব্যবসা বাণিজ্যের জরুরি আলোচনা আছে। আজ বাড়ির কর্তা শম্ভুর মরবারও একটু ফুসরত নেই, কারো সঙ্গে দুদণ্ড দাঁড়িয়ে একটুখানি কথা বলবার সময়ও তার নেই। তবু বাড়ির কর্তা যখন দুর্গা দুর্গা বলে ছাতা নিয়ে গনগনে রোদ্দুরে বেরিয়ে গেল, তখন আদরের মেয়ে কনা পিছু ডেকে বলল, আজ তাড়াতাড়ি ফিরে এসো বাবা, গোধূলি লগ্নে আমার মেয়ের বিয়ে, তারপর বরযাত্রী আর নিমন্ত্রিত অতিথিদের খাওয়া দাওয়া, তুমি বাড়ির কর্তা, তোমার এই বিয়ের ব্যাপারে দাঁড়িয়ে থেকে কাজ সমাধা না করলে চলে? বাড়ির কর্তা শম্ভু পান চিবুতে চিবুতে শুধু মাথা নেড়ে সম্মতি জানালে। এদিকে সারাদিন ধরে এই শান্ত বাড়িতে অনেক কোলাহল আর কাজে কর্মে অনেক ওলট পালট। হলোই বা ছোট্ট কনার পুতুল মেয়ের বিয়ে, কিন্তু মেয়ের বিয়ে তো বটে, কনার ছোট ছোট বন্ধুরা পাড়া ঝেঁটিয়ে এসেছে, তারা সবাই মিলে কনার খেলাঘর নতুন করে সাজিয়ে ফেলল, কোথায় যজ্ঞী বাড়ি রান্না হবে হেসেল গনগন করে আগুন জ্বলছে, এওর দল বটি পেতে কুটনু কুটছে, বরযাত্রীর দল কোথায় এসে বসবে তার আয়োজন, ছোট্ট রং বেরঙের চাঁদোয়া খাটানো হয়েছে, কলা পাতা কেটে এনেছে ঝিচাকুরের দল, ছোট্ট রং করা পালকি সাজানো রয়েছে গাছের তলায়, এই পালকিতে চেপে বর আসবে, পাড়ার খুদে ছেলেরা আশাশোটার মশাল সাজিয়ে বসে আছে, ওরা মিছিল করে বরের পালকি আর বরযাত্রীদের নিয়ে আসবে, মেয়েদের দল মহা উৎসাহে নানা বাগান খুঁজে নানা রঙের ফুল জোগাড় করে এনেছে, কিন্তু কোথায় সেই শাপলা ফুলের ফরমাশি মালা? সারাদিন ধরে অন্যরকম মালা তৈরি হচ্ছে, ফুলের তোড়া সাজানো হচ্ছে, কিন্তু কোথায় গেল মিতুদা? সারাদিন ধরে তার টিকিরি দেখবার জো নেই, বিকেলে ভাবল বুঝি পুকুরে গিয়ে শাপলা ফুল তুলে নিয়ে আসছে। কনা কেবলই ঘরবার করতে লাগল, ক্রমাগত লোক ছুটল মিতুর সন্ধানে, ছেলে মেয়ের দল খুঁজে খুঁজে হয়রান। ধীরে ধীরে সন্ধ্যার আধার ঘনিয়ে এলো, ছেলের দল মশাল জ্বালতে না পেরে মনমরা হয়ে বসে রইল, বাজনাদারেরা তাদের ঢাক ঢোল বাঁশি নিয়ে তৈরি, তাদের মুখ আমশির মতো শুকিয়ে গেছে, পালকি বেহারার দল যারা বরকে মিছিল করে নিয়ে আসবে বসে থাকতে থাকতে সবাইকার ঘুম পেয়ে গেল। কিন্তু কনার সেই ধনুক ভাঙাপন, শাপলার মালা না হলে কনে কি করে বরের গলায় মালা পরিয়ে দেবে, বরই বা কীভাবে মালা বদল করবে? আধারে ঝিঝি ডাকতে লাগল, দুর্বনের শিয়াল দলের হুক্কা হওয়া শোনা যেতে লাগল, একটা কালপ্যাঁচা চ্যাঁ চ্যাঁ শব্দ করে বাড়ির উপর দিয়ে অশুভ ছায়া ফেলে উড়ে চলে গেল। যারা বিয়ে বাড়ির যজ্ঞী ব্যাপারে এগিয়ে এসেছিল সবাই উনুন জ্বালবে কি জ্বালবে না বুঝতে না পেরে বোকার মতো মাথায় হাত দিয়ে বসে রইল। ইতিমধ্যে পুরোহিত ঠাকুর এসে ব্যস্ত হয়ে বললেন, লগ্ন যে বয়ে যাচ্ছে, এরপর কি আর এই মেয়ের বিয়ে হবে? বরের বাড়ি থেকে খবর এলো তারা সবাই সেজে গুজে বসে আছে, বরের সাজানো পালকি আর মশাল চাবি না গেলে ওরা রওনা হতে পারছে না। কিন্তু তখনও মিতুর দেখা নেই, মিতু কোথায় উধাও হয়ে গেল? রাত্রি গভীর হয়ে এলো, ইউর দল এতক্ষণও আশায় আশায় ছিল, মিতু শাপলা ফুলের মালা নিয়ে ফিরে আসবে, আলো জ্বলবে, মশালের আলোতে রোশনাই হবে, বরের পালকি চেপে বর আসবে, এওরা হুলুধ্বনি দেবে, মঙ্গল শঙ্খ বেজে উঠবে, অবশেষে কনার মেয়ের বিয়ে হবে। কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না, মিতু শাপলা ফুলের মালা নিয়ে ফিরে এলো না, আলো জ্বলল না, মশালের রঙিন আলোয় রোশনাই হলো না, বরের সাজানো পালকি ঠায় বসে রইল, এওর দল মুখ ভার করে ফিরে গেল,
কুলুধ্বনি হলো না, মঙ্গল শঙ্খ বাজলো না। কণা রাগ করে না খেয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বিছানায় গিয়ে লুটিয়ে পড়ল। সেদিন সেই বাড়িতে আর উনুন জ্বলল না, সবাই অনাহারে অন্ধকারে পড়ে রইল। একটু বেশি রাত্রে বাড়ির কর্তা শম্ভু বাড়ি ফিরে দেখে গোটা ভবন একেবারে অন্ধকারে ডুবে আছে। আদরের মেয়ে কণা কাঁদতে কাঁদতে বাপের বুকে ঝাঁপিয়ে পড়ল। তারপর চোখের জলে বাপের বুক ভিজিয়ে দিয়ে নিজের দুঃখ ও বেদনার কথা জানাল। কি করে মেয়ের বিয়ে বন্ধ হয়ে গেল সে দুর্ভাগ্যের কথা জানাতেও ভুলল না। মেয়ের বেদনার কাহিনী শুনে বাড়ির কর্তা শম্ভুর দেহের সব রক্ত যেন মাথায় চড়ে গেল। সে উন্মাদের মতো মিতুর ঘরে গিয়ে হাজির হল। সেখানে দেখল মিতু চুপচাপ বসে হুঁকো টানছে। মিতু বাড়ির কর্তার অগ্নিমূর্তি দেখে বুঝিয়ে বলবার চেষ্টা করল, গোয়ালের গরু ধবলি হারিয়ে গিয়েছিল, পথ ভুল করে জঙ্গলে গিয়ে ঢুকেছিল। সারা বিকেল আর সন্ধে সেই ধবলিকে পাগলের মতো খুঁজেছে মিতু, কিন্তু সে কথা বলবার সুযোগ পেল না মিতু। রাগ চণ্ডাল, শম্ভু তখন উন্মাদ হয়ে উঠেছে। কোনো কথা শুনতে সে রাজি নয়। হাতের কাছে সেই মিতুর পাকানো বাঁশের লাঠিটা তুলে ধরে একেবারে সোজা মিতুর মাথায় বসিয়ে দিল। মিতু সারাদিন অনাহারে একেবারে কাবু ছিল, এইবার মাথায় চোট পেয়ে একেবারে মাটিতে লুটিয়ে পড়ল, আর উঠল না। বাড়ির আরেকটি চাকর পাশে দাঁড়িয়েছিল, সে আর্তনাদ করে কইল, কি করলে কর্তাবাবু, মিতু যে মরে গেল। বাড়ির কর্তা শম্ভুরও তখন জ্ঞান নেই, সেও অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তারপর সেই জোয়ান চাকর কিভাবে অন্ধকারের ভিতর মিতুর লাশটাকে বয়ে নিয়ে গিয়ে গায়ের পাশের খালের জলে ফেলে দিয়ে এলো সে কথা কেউ জানলে না। খালটাতে জোয়ার ভাটা খেলে, তাই মিতুর দেহটা সে রাত্রের অন্ধকারে কোথায় যে ভেসে গেল কেউ তার হদিশ দিতে পারে না। পরদিন সবাই জানল কর্তার বকুনি খেয়ে মিতু কোথায় রাগ করে চলে গেছে, আর তার কোনো সন্ধানই পাওয়া গেল না। দিন যেমন চলছিল তেমনি মন্থর গতিতে এগিয়ে চলল। এই জমিদার বাড়ির একটি গাছের পাতাও বোধ করি মিতুর অভাবে ঝরে পড়ল না। কিন্তু বাড়ির আদরের মেয়ে কণা যেন দিন দিন মনোব্যথায় সূর্য তাপে লাগা ফুলের মতো শুকিয়ে যেতে লাগল। কেউ ওকে কোনো কথা জানায়নি, তবু যেন কণা আপন মনে শুকিয়ে যেতে লাগল। ধীরে ধীরে এমন হলো যে এই বিরাট বাড়িতে ফুল ফোটে না, পাখি ডাকে না, একটা জোরে কথা শোনা যায় না, একটি হাসির কথা কেউ বলে না। ধীরে ধীরে কণা যেন কেমন হয়ে পড়ল। সেই হাসি খুশি উজ্জ্বল মেয়েটি যেন হলুদ গোলা পুতুল হয়ে গেল। চোখে সেই দীপ্তি নেই, ঠোঁটে সেই ভুবন ভোলানো হাসি নেই, মেঘের মতো সেই কোঁকড়া চুলে আর বেনি বাঁধা হয় না। সখীর দল আসে কিন্তু কোনো সাড়া না পেয়ে মুখ নিচু করে নীরব চরণে ফিরে চলে যায়। অবশেষে কণা একদিন অসুস্থ হয়ে পড়ল। আস্তে আস্তে সেই ফুলের মতো মেয়ে কণা শয্যা গ্রহণ করল। কেউ জানে না কেন এই অসুখ। গায়ের দুধ শুকিয়ে গেল, পাখির ডাক থেমে গেল, কুয়োর জল শুকিয়ে গেল, বাগানের ফুল কুকড়ে গেল, চন্দনা খাঁচা খুলে উড়ে গেল, মন্দিরে আর সকাল সন্ধ্যা কাসুর ঘণ্টা বাজে না, গায়ের কবিরাজ দুবেলা এসে ঔষধ দিয়ে যেতে লাগলো, কিন্তু মেয়ে চোখ বুজে থাকে, কথা কয় না। তারপর একদিন হঠাৎ বাড়াবাড়ি অসুখ, মেয়ের যেন আর কোনো সাড়াই পাওয়া যাচ্ছে না, সারা বাড়িও একেবারে নিঝুম হয়ে গেল। কেউ আর মুখ তুলে কথা কয় না, পা টিপে টিপে হাঁটে সবাই, দেয়ালের গায়ে টিকটিকিটাও নড়ে বসতে চায় না। কণার বিড়ালটা ঝিম মেরে গাছের তলায় বসে আছে, কেউ ওকে ডেকে দুধ খেতে দেয় না। সন্ধ্যের দিকে আরও যেন বাড়াবাড়ি হলো কণার, গায়ের কবরেজ তো মুখ বেঁকিয়ে চলে গেছে। বাড়ির কর্তা শম্ভু বললে, এদিকে তো আর ভালো চিকিৎসক নেই, আমাকে বড় ডাক্তার আনতে শহরেই যেতে হবে। কর্তার কথাটা সবাই কান পেতে শুনল, কেউ আপত্তিও করল না, কেউ সম্মতিও দিল না। কর্তা শম্ভু সন্ধ্যার ট্রেনে শহরে রওনা হয়ে গেল। বাড়ির মাসি পিসি মায়েরা কণাকে ঘিরে বসে রইল। ওদিকে গায়ের পাশেই
বাগদিয়ার ডোমপাড়া। ওরা সারাদিন বাঁশের আর বেতের ঝুড়ি ধামা কুলো তৈরি করে, তাই দল বেঁধে হাটে বাজারে বিক্রি করে। কিন্তু লোকে বলে ওরা রাতের অন্ধকারে ডাকাতি করে। বাগদিদের মোড়ল ডাকাতের সর্দার, শুধু ডালা কুলো ঝুড়ি বিক্রি করে এত বাড়বাড়ন্ত হয় না। ওদের নিকোনো উঠোন আর ধানের গোলাগুলো দেখে বেশ বোঝা যায় আরও কোনো গোপন আয়ের পথ খোলা আছে। ওই বাগদিদের মোড়ল সন্ডা যে ডাকাত দলের সর্দার এ কথা সবাই জানে, কিন্তু প্রাণের ভয়ে সে কথা কেউ মুখ খুলে বলে না। সেই সন্ডার আবার অনেক দিনের নজর রয়েছে এই শম্ভুকর্তার বাড়ির উপর। প্রচুর সোনাদানা গয়নাগাটি সঞ্চিত আছে পুরুষানুক্রমে এই জমিদার বাড়িতে। সন্ডার লোভে আর লালসায় উদ্দীপ্ত হয়ে আছে অনেক দিন ধরে, কিন্তু সুযোগ পায়নি একদিনের জন্যেও। শম্ভুকর্তা রাত্রিরে কখনো বাড়ি ছেড়ে থাকে না, তাছাড়া তাকে হটিয়ে বাড়ির গয়নাগাটি হাত করা বড় সোজা কথা নয়। তাই বাগদি সর্দার সন্ডা মনের বাসনা মনেই চেপে রেখে এতদিন গুমড়ে গুমড়ে কাল কাটিয়েছে। ডাকাতদেরও তো গুপ্তচর থাকে, সন্ধ্যের মুখে সে জানিয়ে গেল শম্ভুকর্তা এইমাত্র শহরে চলে গেছে ডাক্তার ডেকে আনতে, হয়তো রাত্রির বেলা ফিরতেই পারবে না, এই সুবর্ণ সুযোগ। বাগদি সর্দার সন্ডার শয়তানি চোখ দুটো আধারে লাখো জোনাকির মতো জ্বলতে থাকে। মেয়েটা দারুণ ব্যামতে পড়েছে, বাড়ির কর্তা শম্ভু শহরে চলে গেছে ডাক্তার ডাকতে, শহর থেকে ফিরতি গাড়ি রাতে আর মিলবে না। ওদের পুরনো চাকর মিতু কিছুদিন হলো উধাও হয়ে গেছে, তারও আর ফিরে আসবার কোনো সম্ভাবনা নেই। এরকম সুযোগ আর কোনো দিনই মিলবে না বাগদি সর্দারের। বাছাই করা দশজন সাগরে ঠিক করে ফেলল বাগদি সর্দার সন্ডা, মাকালে জুটিয়ে দিয়েছেন এমন সুযোগ। রাতের অন্ধকারে তাদের উপাস্য কালীকে পূজায় সন্তুষ্ট করে ডাকাতের দল কোমরে শক্ত করে গামছা বেঁধে নিল। জমিদার বাড়ির গয়নাগাটি দিব্যি লুটে নিয়ে একেবারে গ্রামের বাইরে সাগরেত রহমতুল্লাহ ডেরায় পৌঁছে দিয়ে আসবে। রণপা চড়ে যাবে, আবার রাতের অন্ধকারেই ফিরে আসবে, কাকপক্ষিতেও জানতে পারবে না। ডাকাত দলের বাগদি সর্দার লোভার লালসায় ক্ষণে ক্ষণে রোমাঞ্চিত হয়ে উঠতে লাগল। খুব গোপনে সে নৈশ অভিযানের জন্য তৈরি হতে লাগল। কতকাল ধরে ওই জমিদার বাড়ির টাকা পয়সা গয়নাগাটি পুরনো আমলের সোনারূপার বাসনকোষণের উপর তার দৃষ্টি। বাড়ির কাছে সন্ডা এতদিন ধরে সুযোগের প্রতীক্ষা করছে, কিন্তু ওই মিতুর লাঠির ভয়ে সে এতদিন মনে মনেও সংকল্পকে জোরদার করতে পারেনি। তাছাড়া বাড়ির কর্তা শম্ভু এ অঞ্চলের দারুণ লাঠিয়াল, সে কথা সবাই জানে। শঙ্করের শিষ্য শম্ভু, এ কথা কারো জানতে আর বাকি নেই। ডাকাত দলের বাগদি সর্দার প্রচণ্ড লোভ থাকা সত্ত্বেও তে এদিকে এগুতে সাহস করেনি। এখন তো বিপদের বেড়াজাল আপনা থেকেই ছিঁড়ে গেছে। বিশ্বাসী লাঠিয়াল মিতু আজ কয়েকদিন থেকেই নিরুদ্দেশ। তারপর বাড়ির ছোট্ট মেয়েটা দারুণ অসুখে পড়েছে এখন তখন অবস্থা, তাই নিরুপায় হয়েই বাড়ির কর্তা শহরে ছুটেছে ডাক্তার ডেকে আনতে। আজ আবার সে ডাক্তার সঙ্গে নিয়ে কিছুতেই ফিরতে পারবে না, রাত্রিরে আর ট্রেন নেই। ডাকাত দলের গুপ্তচর সর্দারের কানে কানে এসে সে কথা জানিয়ে গেছে। বাড়িতে আজ বেটা ছেলে কেউ রইল না, দু চারজন যারা ছিল আগের দিন কোনো এক বিয়ে উপলক্ষে অন্য শহরে চলে গেছে। আজকে আবার অমাবস্যা পড়েছে, অমাবস্যা রাত্রি ডাকাত দলের পূর্ণ লগ্ন পড়ে। সন্ডা সর্দার খুব গোপনে মা কালীর পুজোর আয়োজন করল, সাগরেদের সাবধান করে দিল মা কালীর পুজোতে আজ অমাবস্যা রাত্রে যেন ঢাকনা বাজে, তাহলে আশেপাশের মানুষ সন্দেহ করতে পারে বাগদিদের বাড়িতে এত রাত্রিরে ঢাক বাজে কেন, নিশ্চয়ই ওরা ডাকাতি করবার কোনো ফোন দিয়ে রেখেছে। গোপনে ডাকাতদের পুরোহিতকে ডেকে আনা হলো। সর্দারের সাবধানতা, খুব আস্তে আস্তে মন্ত্র উচ্চারণ করতে হবে, শঙ্খ বাজবে না, ঘণ্টা বাজবে না, ঢাকের শব্দ একেবারে শোনা যাবে না। সর্দার কিন্তু বলির আদেশ দিয়েছে, তাই অনেকগুলি ছাগ শিশুর বলিদান নির্বিঘ্নে সমাধা হলো। ক্রমে রাত্রি আরও গভীর হল, বাগদি ডাকাতের দল প্রসাদী মাংস ভাত খেয়ে অনেকখানি কারণবাড়ি পান করল।
এখন তাদের শরীরে অসুরের অসীম শক্তি। এখন তারা বড় বড় গাছকে উল্টে ফেলে দিতে পারে। সন্ডা সর্দার সবাইকার কপালে মা কালীর সিঁদুরের ফোঁটা পরিয়ে দিলে, গলায় দুলিয়ে দিলে আশীর্বাদী জবা ফুলের মালা। সন্ডা সর্দার আবার সকলকে সাবধান করে দিলে, সবাইকার মশাল জ্বালতে হবে না, একজন মশালচি থাকবে, সে সকলকে পথ দেখিয়ে নিয়ে যাবে। কাছেই বাড়ি, তাই বেশি আলো জ্বালানোর দরকার নেই, গায়ের আর আশেপাশের মানুষ সন্দেহ করতে পারে। আরও রাত গভীর হল। অমাবস্যার সেই আধারি রাতে মাত্র একটি মশালচি সঙ্গে করে বাগদি সর্দার সন্ডা তার সাগরেদের নিয়ে পাটিপে টিপে সেই নির্জন জমিদার বাড়ির দিকে এগিয়ে চলল। চুপচাপ কাজ হাসিল করতে হবে, কোনো মানুষ খুন করা হবে না, অথচ জমিদার বাড়ির সব ধনরত্ন হাত করতে হবে। এগিয়ে চলেছে সন্ডা সর্দার তার সাগরেদের নিয়ে। খানিকটা পথ পল্লী অঞ্চলের জঙ্গলে ভরা, সেই ঝোপ জঙ্গলে জোনাকির দল ক্রমাগত যেন আগুনের হরিণ লুট ছড়িয়ে যাচ্ছে। আরও কিছুদূর চলবার পর সেই জমিদার বাড়ির নিঝুম ফটক যেন ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে। আজ সন্ডা নিশ্চিন্ত, সামনে তাকে পথ আটকাবার আজ কেউ দাঁড়িয়ে নেই। নীরবে ঢুকবে আর লুটপাট করে বস্তাবন্দি টাকা কড়ি গয়নাগাটি নিয়ে তক্ষুনি ফিরে আসবে। আরও কয়েক পা সামনে এগিয়ে গেল দলটা, কিন্তু হঠাৎ চোখের সামনে একই দৃশ্য। সে নিরুদ্দেশ মিতু, তার সেই অনেক দিনকার পাকা বাঁশের লাঠিটা বাগিয়ে ফটকের সামনে দাঁড়িয়ে আছে। এত আধার, তবু তাকে পরিষ্কার দেখা যাচ্ছে। অমাবস্যার অন্ধকারে মিতুর চোখ দুটি যেন সুন্দরবনের বাঘের মতো জ্বলছে। এটা কি করে সম্ভব হলো? কিন্তু সন্ডা সর্দার এতটুকু দমবে না। সে হুঙ্কার দিয়ে বললে, আমরা সবাই মিলে ওই মিতুকে ঠান্ডা করব, ও একা রয়েছে, আমাদের ভয়টা কিসের? ডাকাতের দল সর্দারের কথায় উৎসাহিত হয়ে লাঠি বাগিয়ে নিয়ে মিতুকে আক্রমণ করবার জন্য এগিয়ে গেল। কিন্তু এ কি আজব কাণ্ড! সবাই দেখলে তাদের দুপাশে দুটি করে মিতু লাঠি বাগিয়ে ধরে তাদের মাথায় মারবার জন্য এগিয়ে আসছে। তারা কি আগাগোড়া বিভীষিকা দেখছে? একজন করে ডাকাত দুটি করে মিতুকে রুখবে কি করে? ডাইনে তাকায়, বায়ে তাকায়, আর চোখ কষলে সে আতঙ্কের দৃশ্য দেখে। মিতু কিন্তু বিপুল বিক্রমে ডাকাত দলের লোকদের সেই লাঠি নিয়ে আক্রমণ করল। দুদিক থেকে একই সঙ্গে যদি প্রত্যেককে দুটি মিতু আক্রমণ করে, তবে ডাকাতরা রুখবে কি করে? তারা একেবারে দিশেহারা হয়ে পড়ল। তারই মধ্যে ওরা ক্রমাগত লাঠি চালাতে লাগল, কিন্তু মিতুর হাতে অব্যর্থ পাকা বাঁশের লাঠি ডাকাতদের মাথায় গিয়ে আঘাত করতে লাগল। সঙ্গে সঙ্গে ফিনিক দিয়ে ওদের মাথা থেকে রক্ত ছুটতে লাগল, কিন্তু ওদের লাঠি মিতুকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারল না। ডাকাতদের লাঠি মিতুর দেহর ভিতর দিয়ে যেন জল কেটে বেরিয়ে গেল। তাতে কিন্তু মিতু এতটুকু কাবু হলো না, কিংবা ফটে গেল না। ডাকাত দল সবাই একযোগে আক্রমণ করে মিতুকে ঘিরে ফেলল, ফলে চারদিকে মিতুর লাঠির ঘায়ে একেবারে রক্তগঙ্গা বয়ে গেল, কিন্তু মিতুকে কেউ স্পর্শও করতে পারল না। একবার সর্দার ভাবল, বেশি মদ খেয়ে কি ওদের চোখে ঘোর লেগেছে, তাই ওরা দুটি করে মিতু দেখতে পাচ্ছে, কিন্তু তার মাথা ফাটাতে পারছে না। একে একে ডাকাত দলের মাথা ফেটে গেল, তারা সবাই মাটিতে লুটিয়ে পড়ল। তখন একটা অশরীরী বিভৎস হাসি শোনা গেল আকাশে বাতাসে চারদিকে। কিন্তু সবাইকার চোখের আড়ালে মিতু আবার ফিরে এলো কখন? ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আজকের মতো ভালো থাকুন সবাই, টাটা।